গণ আন্দোলনে, প্রশাসনে, সংসদীয় রাজনীতিতে আমার অবস্থান কি হবে, এ নিয়ে কোনো দিন বাজুবর রিয়াকশন ভাবতে দেখি। আমরা কি সবাই এর থেকে মুক্ত? আমরা কিন্তু সবাই এর থেকে মুক্ত না, বরং আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, যার নেতিবাচক বহিঃপ্রকাশ ঘটে। এটা আমাদের চারিত্রিক দুর্বলতা। বাজুবর রিয়াকশনের মধ্যে কিন্তু এই জিনিস ছিল না। পার্টি যখন যে দায়িত্ব নিতে বলেছে, একবারের জন্য কোনো প্রশ্ন না তুলে, তিনি মন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার, যখন পার্টি থেকে ডেকে বললো তোমাকে তো লোকসভায় যেতে হবে, কারণ দশরথদেবকে তো আর আমরা পাঠাতে পারবো না, তাকে তো আমরা এখানে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছি, হাসি মুখে অ্যাকসেপ্ট করেছে। কারোর কোনো হয়তো প্রশ্ন ছিল বাজুবন রেনকে রাজি হবেন, ইট ইজ নট ম্যাটার ফর অল দিস, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছে। সাত সাতবার তিনি এমপি হয়েছেন, ষষ্ঠবার যখন তাকে আমরা এমপি করি তখন তিনি বলছেন এবার আমাকে ছেড়ে দিন, অনেক দিন হলো, এবার আর না। কিন্তু পার্টি আলোচনা করে বলছে না বাজুদ আপনাকে থাক, তার যে পপুলারিটি, তার যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা এটাকে চ্যালেঞ্জ করার মতো দ্বিতীয় লোক তো তখনও উঠে আসছে না কেউ, আর তার প্রয়োজন আছে। যখন বুঝানো হলো, পার্টি যদি বলে আমি আর কি করব, আবার সে হাসি মুখেই মেনে নিয়েছে। কেউ কেউ মনে মনে বলছে আসলে এটা বাজুদার মনের কথা না, তিনি আসলে হতেই চান, বুঝবার চেষ্টা করছেন, মোটেই ঠিক না। তিনি পরে বলেছেন কি আর করবো, আপনারা বলেছেন একটু অসুবিধা হবে, এবং তখন তিনি বলছেন নতুন লোক খুঁজুন, নতুন লোক খুঁজুন। আমরা তাকে বললাম আপনিও লোক খুঁজুন। এই হচ্ছে বাজুবন রিয়াক্ট।